পৃথিবীর সব মানুষই সম্মানিত হতে চায়, কিন্তু সম্মান পাওয়ার বা সম্মান বাড়ানোর উপায় কী? এমন অনেক বিত্তবান এবং ক্ষমতাবান মানুষ আছেন যাদের অনেক অর্থ বা ক্ষমতা থাকার পরও তারা সুখী নন, কারণ তারা জানেন মানুষ সত্যিকার অর্থে তাদের সম্মান করে না। তারা জানেন ক্ষমতা বা অর্থ চলে গেলে তাদের দিকে কেউ ফিরেও তাকাবে না। আবার এমন অনেক মানুষ আছেন যাদের বলতে গেলে সাধারণ অর্থে কোনো ক্ষমতা নেই, অর্থবিত্ত নেই, কিন্তু সবাই তাদের সম্মান করে এবং ভালোবাসে। কীভাবে সম্মান পাওয়া যায় বা সম্মানিত হওয়া যায়, এই ব্যাপারে 15টি পরামর্শ দিয়েছেন টোস্ট মাস্টার্স ইন্টারন্যাশনাল ইনস্টিটিউটের সাবেক ভাইস প্রেসিডেন্ট জেসিকা লেভউড। আজকের এই পর্বে আপনাদের সামনে তুলে ধরছি জেসিকা লেভউডের সেই 15টি পরামর্শ। 1. এমন কিছু করুন যা সত্যি মানুষের কাজে লাগে। পৃথিবীতে যারা সম্মানিত হয়েছেন তারা এমন কিছু করেছেন যার কারণে বহু মানুষ উপকৃত হয়েছে, মানুষের জীবনকে তারা সহজ করেছেন, ইতিবাচকভাবে পৃথিবীর চেহারা বদলে দিয়েছেন, তাদের জীবন ও কাজ মানুষকে অনুপ্রাণিত করে, সামনে এগিয়ে চলার উৎসাহ দেয়। তারা সম্পদ অর্জনের পাশাপাশি সম্পদের একটি বড় অংশ মানুষের কল্যাণে বিলিয়ে দিয়েছেন, যা তাদের সম্মানিত করেছে। কাজেই সত্যিকার সম্মান পেতে হলে মানুষের জন্য এমন কিছু করুন যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাদের উপকারে লাগে। 2. কথা দিয়ে কথা রাখুন। মানুষের কাছে সম্মানিত হওয়ার প্রথম শর্তই হলো কথা দিয়ে কথা রাখা। আপনি কারো জন্য কিছু করার প্রতিশ্রুতি দিলে অবশ্যই তা আপনাকে করতে হবে। যদি একান্তই না পারেন তবে বিকল্প ব্যবস্থা করে দিতে হবে এবং আন্তরিকভাবে ক্ষমা চাইতে হবে। 3. দোষ না করলে দুঃখিত বলবেন না। কিছু মানুষ আছেন যারা অতিরিক্ত ভালো, নিজে দোষ না করলেও শান্তি রক্ষার খাতিরে নিজের ঘাড়ে দোষ নেন। এটা আসলে দুর্বল মানসিকতার পরিচয়। এরা হয়তো ভাবেন যে এটা করে মহত্বের পরিচয় দেয়া হলো, কিন্তু এর ফলে মানুষের চোখে দুর্বল হয়ে যেতে হয়, মানুষের চোখে সম্মান কমে যায়। 4. ভুল করলে স্বীকার করুন এবং সংশোধন করুন। কিছু মানুষ আছে যারা শত দোষ করলেও সেই দোষ স্বীকার করতে চায় না, অন্য মানুষের ঘাড়ে দোষ চাপাতে চেষ্টা করে। যদি এই স্বভাব একবার অন্যরা খেয়াল করে তবে চিরদিনের জন্য তাদের কাছে সম্মান হারিয়ে যাবে। ভুল না করে দোষ স্বীকার করাটা যেমন দুর্বলতা, ভুল করার পর তা স্বীকার না করা আরও বড় দুর্বলতার পরিচয়। 5. অন্যের সময় নষ্ট করবেন না। আপনি যখন অন্যের সময়ের মূল্য দেবেন তখন অন্যরাও আপনার সময়ের মূল্য দেবে। কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকলে কখনোই দেরি করবেন না, প্রয়োজনে আগে আগে গিয়ে অপেক্ষা করুন। কারো সঙ্গে কোনো কাজে গেলে ফালতু গল্প করে সময় নষ্ট করবেন না এবং কাউকে কাজে ব্যস্ত দেখলে তার সময় নষ্ট করবেন না। অন্যের সময় নষ্ট না করলে এটা আপনার ব্যক্তিত্বকে শক্তিশালী করবে, আর ব্যক্তিত্ববান মানুষকে সবাই সম্মান করে। 6. না জেনে মন্তব্য করবেন না, প্রয়োজনে চুপ থাকুন। কোনো বিষয় যদি আপনি কম জানেন কিংবা না জানেন এতে লজ্জার কিছু নেই, মানুষ এতে কিছু মনে করবে না। কিন্তু কোনো বিষয়ে না জেনে মন্তব্য করা মানে নিজের যোগ্যতার উপর আপনার যথেষ্ট সম্মান নেই, আর মানুষ যখন বুঝে যাবে যে আপনি না জেনেই কোনো বিষয়ে মন্তব্য করছেন তখন তাদের চোখে আপনি আরও ছোট হয়ে যাবেন। সবচেয়ে ভালো হয় না জানা বিষয়ে কেউ প্রশ্ন করলে আপনার অজ্ঞানতার কথা অকপটে স্বীকার করুন। এটা আপনার সাহস আর আত্মবিশ্বাসকে প্রকাশ করবে, আপনি অন্যদের চোখে সম্মানিত হয়ে উঠবেন। 7. অন্যের মতামতকে সম্মান দেখান। পৃথিবীর প্রতিটি মানুষের চিন্তাধারা আলাদা, প্রতিটি বিষয়কে প্রতিটি মানুষ তার নিজস্ব নজরে দেখে। একজনের সঙ্গে আপনার মতের মিল না হলেই তাকে ভুল প্রমাণ করার চেষ্টা করবেন না, মনোযোগ দিয়ে তার কথা শুনুন, যুক্তিগুলো বোঝার চেষ্টা করুন, তারপর আপনার যুক্তিগুলো বলুন। ভুলেও ব্যক্তিগতভাবে কাউকে খোঁচা দিবেন না বা
মুখের উপর তার জ্ঞানের সর্পতা নিয়ে তামাশা করবেন না। 8. অহংকার করবেন না। আপনার অনেক কিছু থাকতে পারে, আপনি অনেক দক্ষ মানুষ হতে পারেন, কিন্তু তার জন্য যদি আপনি অন্যদের ছোট করে দেখেন এবং অহংকার প্রকাশ করেন, তবে কোনো দিন অন্যের কাছে আপনি সত্যিকার অর্থে সম্মান পাবেন না। 9. অতি বিনয় পরিহার করুন। যদি নিজের যোগ্যতার বিষয়ে অতিরিক্ত বিনয় দেখান এবং নিজে যা তার চেয়ে অনেক ছোট করে নিজেকে তুলে ধরেন, তাহলেও মানুষ আপনাকে প্রাপ্য মূল্য ও সম্মান দেবে না, কারণ অহংকারের মতো অতি বিনয়ের কারণেও মানুষ আপনার সঠিক যোগ্যতা মাপতে পারবে না, এর ফলে আপনি যোগ্যতা অনুযায়ী সম্মানও পাবেন না। 10. সৎ থাকুন। একজন মানুষের সততা তার অন্যদের কাছ থেকে সম্মান পাওয়ার অন্যতম উপায়। আপনার উপর কোনো দায়িত্ব বর্তালে সততা এবং নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্ব পালন করুন। পদ বা দায়িত্ব অনুযায়ী আপনার কাজ যেমন হওয়া উচিত, ঠিক সেভাবেই দায়িত্ব পালন করুন। 11. কথা ও কাজে মিল রাখুন। প্রতিটি ব্যাপারে আপনার চিন্তাভাবনা পরিষ্কার থাকতে হবে এবং প্রতিটি কাজে সেই চিন্তার প্রতিফলন ঘটাতে হবে। যদি মুখে বলেন আপনি অন্যায়ভাবে নিজের ক্ষমতা প্রয়োগ করা পছন্দ করেন না, তবে কাজেও যেন সেটা প্রকাশ পায়। কথা ও কাজে যদি মিল না থাকে, তবে মানুষ আপনার প্রতি সম্মান হারিয়ে ফেলবে। 12. সব সময় নিজের জ্ঞান ও দক্ষতা বাড়ানোর চেষ্টা করুন। চাকরিতে কিংবা আর্থিক উন্নতির জন্য যেমন সব সময় নিজের জ্ঞান ও দক্ষতা বাড়ানো প্রয়োজন, তেমনি অন্যের কাছ থেকে সম্মান আদায় করার জন্যও এটা জরুরি। আপনি যখন নিয়মিত নিজের জ্ঞান ও দক্ষতা বাড়াবেন, তখন বিভিন্ন আলোচনা ও কাজকে ইতিবাচকভাবে অনেক বেশি প্রভাবিত করতে পারবেন। 13. ইতিবাচক থাকুন এবং অন্যদের অনুপ্রাণিত করুন। নেতিবাচক ও হতাশ লোকদের কাছে কেউই থাকতে চায় না এবং এদের কেউ সম্মানও করে না। জীবনে যত কঠিন সময় আসুক না কেন, সব সময় আশাবাদী ও ইতিবাচক থাকুন। অন্য মানুষ যখন আপনার সামনে হতাশার কথা বলে, তখন তাদেরকে আশার বাণী শোনান। 14. আবেগের বদলে যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিন। যারা নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না, তারা আসলে মারাত্মক দুর্বল মনের মানুষ। কিছু ক্ষেত্রে আবেগীয় সিদ্ধান্ত ভালো হলেও বেশিরভাগ ক্ষেত্রে আবেগ দিয়ে নেওয়া সিদ্ধান্ত খারাপ ফলই বয়ে আনে। তাই আবেগের বদলে যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিন। 15. সব সময় সত্যি কথা বলুন এবং সাহস প্রকাশ করুন। নিজের ব্যাপারে বা অন্য অনেক ব্যাপারে মিথ্যা বলে আপনি হয়তো সাময়িকভাবে অন্যদের সম্মান পাবেন, কিন্তু সত্য বিষয়টা একসময় না একসময় প্রকাশ পাবেই। যারা মিথ্যা কথা বলে সম্মান আদায় করে, সত্য প্রকাশের পর তারা ঘৃণার পাত্রে পরিণত হয়। তাই সম্মান পাওয়ার জন্য সব সময় সত্য কথা বলুন এবং সৎ সাহস প্রকাশ করুন। আজকের পর্ব এখানে শেষ করছি। এ ধরনের ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই প্রত্যাশা করছি। আপনারা সবাই অনেক ভালো থাকুন।